বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের দুর্গে ভাঙন। বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিল 190টি পরিবার। দলীয় কর্মীরা দল ছেড়ে অন্য দলে ভিড়তেই অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে। রবিবার বিকেলে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ঠাকুরনগর খ্রিস্টানপাড়া মোড়ে অস্থায়ী মঞ্চ করে 190টি পরিবারকে নিজেদের দলে রাজনৈতিক আশ্রয় দিল তৃণমূল কংগ্রেস। বনগাঁ দক্ষিণের বিধায়ক সুরজিৎ বিশ্বাস ও পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাসের হাত ধরে গাইঘাটা ও বনগাঁ বিধানসভা থেকে দলীয় কর্মীরা অন্য দল ছেড়ে যোগ দিল ঘাসফুল শিবিরে। দলে সদ্য যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে তোপ দেখেছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া কর্মীরা। বিজেপি করে বিজেপিতে গিয়ে দেখলাম যে আমার ঠিক মন মতো হচ্ছে না, নরেন্দ্র মোদীর কার্যকলাপ বা কাজকর্ম তার দিকে আমার ভালো লাগলো না। আমি তারপরে এখন আমার তৃণমূলে যোগ দিলাম। তৃণমূলে যোগ দিয়ে আমি এখন মমতা দিয়ে হাত ধরে থাকবো, মমতা দিয়ে কাজকর্ম করা তো কাজকর্ম করবো। তারপরে আমাদের বাবুখানা আছে, বাবুখানাকে বাবুখানা আমি ওদের নিয়ে যাবো যাবো আমাদের আমাদের চলতে বলবে সেভাবে চলবো। বিজেপি ও সিপিএম ছেড়ে 190টি পরিবার শাসক শিবিরে আসতেই উচ্ছ্বসিত দলের কর্মীরা। তাদের দাবি এভাবেই উন্নয়নের শরিক হতে দলে দলে আসবে তৃণমূলে। নতুন কর্মীদের দলে নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক সুরজিৎ বিশ্বাস। তিনি দাবি করেছেন 190টি পরিবারের মধ্যে 127টি পরিবার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ওয়ার্ড থেকে যোগদান করেছেন। আজকে প্রায় 400 অধিক লোক জয়েন করার পরিকল্পনা ছিল। যারা জয়েন করবে তাদের প্রায় 90% লোকই এসে গেছে, আর দুর্যোগের মধ্যে হয়তো 2-4 জন আসতে পারে। আমাদের জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের অনুমোদন সাপেক্ষেই আমরা এদের প্রত্যেকে জয়েন করিয়েছি। ইতিমধ্যেই তালিকা তার কাছে পাঠিয়ে দিয়েছে, সে অ্যাপ্রুভ করেছে এবং আজকে কথা ছিল যে সম্ভব হলে সে আসবে, কিন্তু জরুরি কাজ থেকে আসতে পারেনি। যারা দুর্যোগের মধ্যে এসে জয়েন করেছে তাদের অশেষ ধন্যবাদ আমরা সবাই জানাচ্ছি দলের পক্ষ থেকে। মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধে এত লোক এই দুর্যোগের মধ্যে আপনি তাকিয়ে দেখুন, এটা আশাই করা যায় না। এই আশাতীত সাফল্য মমতা ব্যানার্জির কাজকর্মের জন্যই এসছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাজকর্মের জন্যই এসছে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বিধানসভা ভোটের আগে এই দল বদলের কর্মসূচি নিয়ে নিজেদের অনেকটাই শক্তি বাড়িয়ে নিল তৃণমূল কংগ্রেস। বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। বর্ষা শুরু হতে না হতেই ভাগীরথী নদীতে ভাঙন। তলিয়ে গেল বিঘার পর বিঘা চাষের জমি, জলের তলায় চলে গেছে বহু আম ও সেগুন গাছ। চাষের জমি নদী গর্ভে চলে যেতেই মাথায় হাত চাষিদের, সব হারিয়ে এখন অথই জলে নদিয়া জেলার শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ। সূত্রের খবর, এই এলাকার মঠপাড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে ভাগীরথী নদীতে ভাঙন। গত রাতে নিমেষেই নদী ভাঙনে তলিয়ে যায় বেশ কয়েক বিঘা চাষের জমি, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হওয়ায় ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত একাধিকবার লিখিত অভিযোগ জানানো হয়েছে, অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই। অভিযোগ, মাঝে মধ্যে কখনো অস্থায়ীভাবে বালির বস্তা দিয়ে ভাঙন আটকানোর চেষ্টা করা হলেও কখনো নদী ভাঙন সমস্যায় স্থায়ী সমাধান করা হয়নি, ফলে মাঝে মধ্যেই ভাঙনে তলিয়ে যায় বাসিন্দাদের জমি। পাকাপোক্তভাবে সরকার তো টাকা দেয়, কিন্তু হয় কই? এই তো যে কত 13 লাখ না কত লাখ টাকার কাজ, 1-2 লাখ টাকার কাজ হবে, সবই পকেটেই চলে যাবে। এর আগে 2200-2300 খাঁচা ফেলানোর কথা, 1100 খাঁচা ফেলেই হয়ে গেল। সেইবার যদি ওই 3100 খাঁচা ফেলত না তো গঙ্গা ওইদিক চলে যেত। শান্তিপুর থানার হরিপুর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অবস্থা এমনই দুর্বিষহ, সব হারিয়ে এখন আতঙ্কে দিন কাটাচ্ছে বাসিন্দারা।
অভিযোগ এইভাবে ভাঙন চলতে থাকলে একদিন রাতারাতি গ্রাম শুদ্ধ চলে যাবে নদী গর্ভে। আপনার এই কিছু বস্তা ফেলছে সবে, আর কিছু খাঁচা ফেলেছে। আজকে রবিবার কাজ বন্ধ ছিল, কালকে ভাঙনের প্রেক্ষিতে আবার আজকে কল করা হয়েছিল রাত্রে, তার জন্য আজকে আবার বস্তা ফেলতে এসছে। কিন্তু এসব বস্তা ফেলে তো আমাদের কাজ নয়, আমাদের এটা পাকাপোক্ত বাঁধানোর ব্যবস্থা করতে হবে। গত 26 তারিখে জেলা শাসক এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, সেচ দপ্তরের আধিকারিক এসেছিলেন, জেলা সভাধিপতি রেখতা কুণ্ডু এসেছিলেন, ওনারা শুধু আশ্বাসই দিয়ে গেলেন, কিন্তু কাজের কাজ তো কিছু দেখতে পাচ্ছি না। সূত্রের খবর, দিন কয়েক আগে নদী ভাঙন পরিদর্শনে এসেছিলেন নদিয়া জেলার জেলাশাসক বিভু গোয়েল। তিনি স্থায়ীভাবে বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন বাসিন্দাদের। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের তরফ থেকে আশ্বাস আসে বটে, তবে সমস্যা সুরাহা হয় না। নদী ভাঙন রোধে কবে প্রশাসন সক্রিয় ভূমিকা নেবে এখন তার দিকেই তাকিয়ে আছে সংকটে থাকা গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নদিয়া। গৃহবধূকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী ও দেওরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, সবজি বিক্রেতা কমল রায়ের সঙ্গে 2012 সালে বিয়ে হয় রাজস্থানের আজমির জেলার বাসিন্দা রেণু কুমারের। জানা গেছে, ওই গৃহবধূর সঙ্গে পারিবারিক কলহ চলছিল বেশ কিছুদিন ধরে। গত মঙ্গলবার অগ্নিদগ্ধ অবস্থায় কলকাতার আরজিকর মেডিকেল কলেজে ভর্তি করা হয় ওই গৃহবধূকে। শুক্রবার সন্ধ্যায় মারা যান তিনি। ওই গৃহবধূর দাদার অভিযোগ, তার বোনকে ষড়যন্ত্র করে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে মৃত গৃহবধূর দাদা ইমেলের মাধ্যমে অভিযোগ দায়ের করেছেন স্বামী কমল রায় ও দেওর অমল রায়ের বিরুদ্ধে। অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা গ্রাম জুড়ে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার আশারু গ্রাম পঞ্চায়েতের মালিপোতা গ্রামে। এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে মৃত গৃহবধূর পরিবার। অভিযোগের ভিত্তিতে স্বামী ও দেওরকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতদের পাঠানো হয়েছে বনগাঁ মহকুমা আদালতে। বনগাঁ থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। উত্তর চব্বিশ পরগনা জেলায় আবারও শক্তি বৃদ্ধি গেরুয়া শিবিরের। এই জেলার গোবরডাঙ্গা পৌরসভা এলাকায় তৃণমূল সহ অন্য দল ভেঙে বিজেপিতে যোগ দিল প্রায় 700 জন কর্মী সমর্থক। রবিবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে গেরুয়া শিবিরে নাম লেখাতে দলত্যাগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তৃণমূল ও অন্য দল ত্যাগ করে আসা কর্মী সমর্থকদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং বিজেপির জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জি। দলবদলের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস ও বাগদার বিধায়ক দুলাল বরসহ বিজেপির জেলা নেতৃত্বরা। গেরুয়া শিবিরে যোগ দিয়ে পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন সদ্য যোগ দেওয়া কর্মী সমর্থকরা। তৃণমূল ভেঙে বহু কর্মী সমর্থক বিজেপিতে আসতেই তৃণমূলের বিরুদ্ধে তোপ দেখেছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। একটা ভদ্র জায়গাকে সেই জায়গাকে একটা দুষ্কৃতির জায়গায় পরিণত করা, তারপরে সেটা পুলিশকে ট্যাকেল দেওয়া, তাদের জোর দেখিয়ে তাদের আজকে নয় বাড়িতে করেছে, সেটা নতুন কিছু সংক্রান্তে কেউ পা দেবে না, এটা দেখানোই শেষ করেছে। ভরাডুবি হবে এবং এমন ভরাডুবি হবে আমাদের একুশে, সেটা ওরা টের পাবে। সেটা বিধানসভা ভোটের আগে অন্য দল ভেঙে কর্মীরা দলে দলে গেরুয়া শিবিরে যোগ দিতেই উচ্ছ্বসিত বিজেপির নেতা কর্মীরা। গোবরডাঙ্গা থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ। করোনার জেরে এবার মায়াপুরের ইস্কনের জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা হয়েছিল নম নম করে। 23 জুন রথযাত্রার অনুষ্ঠানও হলো শুধুমাত্র নিয়ম রক্ষার্থে। ইস্কনের চৌহদ্দির মধ্যেই পালন করা হয়েছে রথযাত্রা। এবার বাইরের কোনো ভক্তদের প্রবেশের অনুমতি ছিল না, শুধুমাত্র মন্দিরের সেবকরাই পালন করেছেন যাবতীয় আচার অনুষ্ঠান। উল্টোরথেও জাঁকজমক ছাড়া শুধুমাত্র নিয়ম পালন হবে বলেই জানা গেছে মন্দির সূত্রে। করোনা সংক্রমণ রুখতে জমায়েত এড়াতেই এই সিদ্ধান্ত কর্তৃপক্ষের। তবে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য
আতিথেয়তার আয়োজনে কোনো খামতি রাখেনি ইসকন কর্তৃপক্ষ। 56 ভোগ বলা হলেও পদের সংখ্যা প্রায় 250 রকমের হয়ে যায়। ফলমূল শাকসবজি থেকে শুরু করে চাউমিন, পিঠেপুলি, লুচি, পায়েস সহ নানা ধরনের মিষ্টির আয়োজন থাকে ভগবানের জন্য। সোজারথ থেকে উল্টোরথ পর্যন্ত জগন্নাথ বলরাম সুভদ্রাকে পঞ্চ ব্যঞ্জনে ভোগ নিবেদনে ব্যস্ত থাকেন প্রায় 50 জন রাঁধুনি। প্রতিবারেই এই রথযাত্রা উপলক্ষে ভোগের প্রসাদ পেতেন দূর দূরান্তের কয়েক হাজার ভক্ত। রথযাত্রা ঘিরে মায়াপুরের ইস্কন হয়ে উঠত সর্বধর্মের মিলনক্ষেত্র। করোনা সংক্রমণ ঠেকাতে এবার রথযাত্রায় প্রসাদ বিতরণ সহ বাইরের ভক্তদের মন্দিরে প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এবার মায়াপুরের রথযাত্রায় অংশগ্রহণ করতে না পেরে মন খারাপ ইস্কনের ভক্তদের। সংক্রমণ ঠেকাতে ইস্কন কর্তৃপক্ষের এই পদক্ষেপ সঠিক বলেই মনে করছেন ইস্কনের ভক্তরা। আশা সব বাধা কাটিয়ে আগামী রথযাত্রায় আবার সেজে উঠবে মায়াপুরের ইস্কন। দেশি বিদেশি ভক্ত সমাগমে মুখরিত হবে মন্দির চত্বর। এখন এই আশাতেই বুক বাঁধছে ইস্কনের অগণিত ভক্তবৃন্দ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।